সবাইকে স্বাগত মহিপায়ের ব্লগ থেকে। অনেকদিন পর আমরা আজকে যাব রূপসী ঝর্ণায়, যেটি সীতাকুণ্ডের বড় দরগা হাটে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বড় দরগা হাটের স্টেশনের একটু আগে নেমে গেছি। এখানে এই সাইনবোর্ডটি পাবেন রূপসী ঝর্ণার। এটি হল ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড। এই ঢাকা থেকে যত বাস এদিকে আসে আপনারা এদিকে নামতে পারবেন, কুমিল্লা থেকে যারা আসে তারা এদিকে নামতে পারবেন। আর আমার সাথে আছেন আমাদের আহাত চাচা, যিনি আমাদের সাথে প্রায় টুরে যান। আর আজকে দুজন নতুন আমাদের সঙ্গী হয়েছেন, দেলোয়ার হোসেন আমার বন্ধু মানুষ এবং রবিউল ইসলাম, সে আমাদের ছোট ভাই। তারা আগে পাহাড় ভ্রমণ করেছে। তো আমরা এই আমাদের পথ চলা শুরু। দেখেন এই যে রাস্তাটি, আপনারা সামনে গেলে একটি ব্রিক ফিল দেখতে পাবেন, ওই আমরা টাওয়ার দেখতে পাচ্ছি সামনে। এই রোড ধরেই যাবেন। অনেকে ভুল করে এই পথ না চিনে। আমাদের পথ চলা এখান থেকে শুরু। আমরা ইচ্ছে করলে আপনি এতে সিএনজি নিতে পারেন, অটো নিতে পারেন, 20 টাকা ভাড়া নেবে। হাঁটতে আপনাদের 15 মিনিট সময় লাগবে রূপসী ঝর্ণার কাছাকাছি যেতে। এই পথটি আর আপনাদের আমরা দেখাচ্ছি না। এই সামনে একটু গেলেই, 5 মিনিট হেঁটে গেলেই আপনারা কি ট্রেন রাস্তা দেখতে পাবেন, যেটি আসলে বিভিন্ন ট্রেন চলাচল করে। চট্টগ্রাম যত ট্রেন আসে এদিক দিয়ে আসে ঢাকা থেকে। আপনারা এখানে স্টেশন নেই নামতে পারবেন না সীতাকুণ্ড ছাড়া। অথবা যারা ট্রেন দিয়ে আসেন তারা সীতাকুণ্ড স্টেশনে নেমে সামনে আসতে হবে এই বড় দরগা হাট স্টেশনে, তখনই আপনারা এই রূপসী ঝর্ণা ঘুরতে পারবেন। এটি আর কি নাম আছে কমলদহ ঝর্ণা। তো আমরা এখানে একটু ট্রেন স্টেশন আসছি, ফটো সেশন করে নিয়েছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি মহি ভিডিও করতেছি আপনাদের দেখানোর জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে রূপসী ঝর্ণা। আমরা আপনাদের রূপসী ঝর্ণাতে যতগুলি ঝর্ণা আছে সবগুলো ঝর্ণা দেখাবো, ঠিক আছে? আমার সাথে থাকবেন। আর এইসব ঝর্ণা, সবগুলো ঝর্ণা মনে হয় না কেউ গেছে, আমরা প্রথম এদিকে গিয়েছি। এই যে এখন সামনে পাহাড় দেখতে পাচ্ছি আমরা, এই পাহাড়ের ভিতরে আমাদেরকে আস্তে আস্তে হেঁটে যেতে হবে। আপনি যখন যাবেন দুধারে বিভিন্ন ফসলি ক্ষেত দেখতে পাবেন। আর এখানে বিভিন্ন হোটেল আছে, যারা খাবার খেতে চান দুপুরবেলা খায় হোটেলগুলোতে অর্ডার দিয়ে যেতে হবে, ঠিক আছে? আর এখানে টিকিট কাটতে হয় 20 টাকা। জানি না এটা চাঁদাবাজি কিনা, সব কোনো সুযোগ সুবিধা নেই। এই দেখুন আমরা পাহাড়ের কাছাকাছি চলে আসছি। এখানে আমরা আমাদের ঝর্ণা যাওয়ার যে কাপড় চোপড় গুলো এগুলো চেঞ্জ করে নিয়েছিলাম, তাই আমরা এখানে একটু রেস্ট করে তারপর ঝর্ণার দিকে যাব। আর আমরা দুপুরবেলা খাবার জন্য বিভিন্ন হালকা খাবার, পাউরুটি, কলা, কেক এগুলো নিয়ে নিয়েছিলাম, যাতে আমরা ফেরত না আসে। কারণ আমাদের প্ল্যান ছিল সকাল থেকে সারাদিন ঝর্ণার মধ্যে কাটানো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন পরবর্তী পর্বের জন্য।